মধুপুর বিদ্যুৎ অফিস কোনাবন এবং হরিহরদুলা এলাকার যুবকেরা রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়ে ভেঙে চুরমার করে দেয়। অফিসের তালা এবং কম্পিউটার ল্যাপটপ ভেঙে মূল্যবান কাগজপত্র ছিঁড়ে ফেলে ঘরের দরজার জানালা কাচের টুকরো পরিপূর্ণ হয়ে আছে। জানা গেছে, শাসক দলের পঞ্চায়েত প্রধানের ছেলে টিটন দেবনাথের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা বিদ্যুৎ নিগম অফিসে এই তাণ্ডব চালিয়েছে। পরবর্তী সময়ে দপ্তরের পক্ষ থেকে মধুপুর থানায় মামলা দায়ের করে। এলাকার যুবকদের অভিযোগ, বিদ্যুৎ না পাওয়ার কারণে এর তাণ্ডব চালিয়েছে। অন্যদিকে বিদ্যুৎ কর্মীদের বক্তব্য, কর্মীরা কাজ করে যাচ্ছে, সামান্য কিছুক্ষণ বিদ্যুৎ না থাকার ফলে এই ঘটনা অথবা তাণ্ডব চালিয়েছে। এ ব্যাপারে মধুপুর বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে মধুপুর থানায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে মধুপুর থানার পুলিশ সরকারি সম্পত্তি ভাঙচুরের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কালকে আমরা ইভিনিং ডিউটি আছে, ইভিনিং ডিউটিতে আয়া দেখছি জিজিএসপিটা হরিহরদুলা এটা গাছ কাটছে, জঙ্গল কাটাইছে, এটা সারাদিনই অপাস্ত। ফিটারটা সন্ধ্যা ছটা সাড়ে পাঁচটা ছটার সময় ফিটারটা তুলছি, তুলছে পরে দিয়া কদ্দু পরে ফিটারটা ফল্টাইছে আইসে বলতে আমাদের মেইন পাওয়ার পর্যন্ত গেছে, কারা করতো আম তুলে। এরপরে আবার দিছে কিছুক্ষণের পরে দিছে, আবার দিছি এই 10-15 মিনিট পরে আবার গেছে, গেল গেছে পরে দিয়া আমরা আবার দিছি, দিছি পরে তো আধা ঘন্টার মতো আসবো। এরপরে আবার গেছে 30-তে, তখন আমরা স্টাফ কমলা সাগরের দিকে আসবো, রয়নের স্টাফ তারা আইসে, আইসে পরে তারা কইছি তারা গেছে গাড়ি নিয়ে জিজিএসপিটা টিকে না তারা সারটা কোন দিকে, এটা এই তো এই জিজিএসপিটা উনাবনে হবে অর্ধবর্তী। তারপর এরপরে তারা গেছে, তারা গেছে পরে তারা দেখতেছে আধা ঘন্টা পরে প্রায় 9:30 এক দৌড় দোকান আছে, আইয়া কইছে কি হইব, হঠাৎ করে হই সই কইবা টেবিল থাপা রাখেছে, হ্যাঁ তোমার ভাইব রাইটক্য সব রাইটক্য করাই দিছে, আমরা রাইটক করে দিছি, কোনো ফিটার আসতো না, কইছে রাস্তা মাতা যে এটা মধুপুর লাইনটা আসবো এটা অফ করতে হবে। আমি কইছি না এটা তো রাস্তা মাতাতে যাবো, এটা অফ করে দিব। তারা কি করছে, তারা কি করছে, সব বাংলাতে আছে, গাছ ইট দিয়া গাছ টাছ সব বাংলো, সব বাংলাতে কি কি ক্ষতি হয়েছে, তালা ভাঙছে আজকে সকালে গিয়া দেখি, উপরে গিয়া দেখি একদম তালা ভাঙে, আমরা ম্যানেজারে আশিস বণিকের রুম একদম কম্পিউটার কম্পিউটার নিচে পড়ে গেছে একদম। তারা কেমন কেমন লোক আছে, তারা তারা 20-25 জন, 25-30 জন আছে। আমরা কজন ডিউটি ছিলেন, 2 জন। আমি খাবার আনছিলাম ভাত, এটি পর্যন্ত খাবাই দিয়েছে, ভাত পেয়ে খাবার আনছিলাম, আমরা তো নাইটও করি খাবাই দিয়েছি, এটিও খাবাই দিয়েছি, ক্ষতির মধ্যে চেয়ার বাংলো, টেবিল বাংলো, খাতা ফোন ভ্যান ফোনটা এটাও ভেঙে দিব, নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।